আপনারা লক্ষ্য করে দেখেছেন এই যে তিন চার দিন আগে ঢাকা শহরে বেইলি রোডের ভেতরে কাচ্চি খাই নামে একটা রেস্টুরেন্টের ভেতরে আগুন লেগে প্রায় 50 জন মানুষ মারা গেল এই 50 জনের ভেতরে কুষ্টিয়ার একটা মেয়ে ছিল যার নাম হলো বৃষ্টি খাতুন কি নাম বলেছি এই বৃষ্টি খাতুন যখন আগুনে পড়ে মরে গেল তার লাশটা নেওয়ার জন্য তার বাবা মা গেছে লাশ নেওয়ার জন্য কিন্তু হিন্দুদের পরিবারের পক্ষ থেকে ঢাকার রমনা মন্দিরের সভাপতি উৎপল সাহা তিনিও গেছে তার লাশটিকে নেওয়ার জন্য সাংবাদিকরা জিজ্ঞেস করে ব্যাপার কি এত হলো মুসলিম আপনারা কেন তার লাশ নিতে এসেছেন তখন উৎপল সাহা বলতিছে না ও হলো হিন্দু তাই সে আমাদের মন্দিরে যাইতো সে পূজা করত তার নাম অবিশ্রুতি সে পূজা করে সে হিন্দু আমরা তাকে নিয়ে যাইয়া আগুনে পুড়তে চাই নাউজুবিল্লাহ বলবেন না খুব ভালো করে বুঝবেন একটা মানুষ মৃত্যুবরণ করার পরে তার লাশটাকে নিয়ে কেমন ভাবে টানা হাসরা হচ্ছে তার লাশটা ছেলে নাকি মেয়ে সে হিন্দু নাকি মুসলিম সে বৃষ্টি খাতুন নাকি অবিশ্রুতি শাস্ত্রী এটা নিয়ে জনগণের মধ্যে আতঙ্ক তুমুল সমালোচনা মিডিয়ার মধ্যে সমালোচনা পিতামাতা বলতিছে হলো মুসলিম আর মন্দিরের লোক বলতিছে ও হলো হিন্দু কারণ কি ফেসবুকের মধ্যে তিনি একটা আইডি খুলেছে অবিশ্রুতি শাস্ত্রী নামে এমন কি সে মাঝে মধ্যে মন্দিরে গেছে পূজা করেছে এর ছবি ফেসবুকের ভেতরে আছে এখন আমার কথা হলো এই বাংলাদেশের মধ্যে যদি কোনো হিন্দু মুসলমান হয় আমরা বক্তা আমরা হুজুর যারা মুসলমান হতে আসে আমরা এবিডেবিট করি আগে কাগজ দেখি কোটার মাধ্যমে কাগজ করতে হয় তারপরে ধর্মকে পরিবর্তন করতে হয় আমরা এই উৎপল শাহকে বলতে চাই তোমরা বৃষ্টিকে যে হিন্দু বলে দাবি করলে তোমাদের কাছে জিজ্ঞেস করি আগে তোমাদেরকে এর এফিডেভিটের কাগজ দেখাতে হবে কথা বলে না কেন একটা মুসলমানের মেয়েকে নিয়ে গেছে আগুনে পুড়তে মন্দিরের মধ্যে নিয়ে যাবে কাঁদতে পুড়ে ফেলবে আমার কথা হলো এই মেয়েটা কেন মন্দিরে গেল আমার মনে হচ্ছে দুইটা কারণ এক নম্বর কারণ হলো ও ছিল দরিদ্র টাকা পয়সার দরকার হয়তোবা সে স্কুলের সদস্য হওয়ার পরে হয়তোবা কোনো টাকা পয়সার দরকারে হিন্দুদের সঙ্গে সম্পর্ক রাখার জন্য কাজটা করেছে আর নতবা তুষার হাওলাদার নামে একটা ছেলে হিন্দু তার সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল এই জন্য তার সঙ্গে বিয়ে হবে এই জন্য সে হিন্দু সেজেছে কিন্তু আমার কথা হলো সে মুসলিমের মেয়ে হিন্দু কেমনে হচ্ছে কেন মন্দিরে গেল পূজা করলো এটা বের করার জন্য আগে মন্দিরের সভাপতিকে রিমান্ডে নেওয়া দরকার কথা বলে না কেন এটা ছোটখাটো বিষয় নয় মুসলমানদের আবেগ নিয়ে খেলা করা অনুভূতি নিয়ে খেলা করা কোন মুসলমানের মেয়েকে আগুনে পুড়ে ফেলবে এটা আমরা মানতে পারি ওরা ইচ্ছা মতো পুরুক ওদের লোকে পুরুক ও তো তাদের ধর্ম আমাদের কোনো আপত্তি তবে কোন মুসলমানের মেয়েকে আগুন দিয়ে পুরানো হবে এটা মানতে পারি না কিন্তু আমি আপনাদেরকে শিক্ষার জন্য বলতেছি এই যে মেয়ে ছিল বৃষ্টি খাতুন ওখান থেকে হলো অবিশ্রুতি শাস্ত্রী মুসলিমের মেয়ে হিন্দু ধারণ করলো কারণ হলো একটা তার মধ্যে কোরআন হাদিসের শিক্ষা নাই আরো ধরে বলেন তার মধ্যে যদি দিনের শিক্ষা থাকতো কোরআন হাদিসের শিক্ষা থাকতো ইসলামের শিক্ষা থাকতো যতই বিপদে পড়ুক না কেন প্রয়োজনে জীবন দিত মন্দিরে যাইয়া মাথা নত করে শিরিক করতো না এই জন্য তাম বাংলাদেশের পিতা মাতাদেরকে বলতে চাই শুধু সন্তান জন্ম দিলেই পিতা মাতা হওয়া যাবে না পিতা মাতা হতে গেলে তারা কোথায় কি করতেছে এটা খোঁজ নিতে হবে এবং ছেলে মেয়েদেরকে স্কুল কলেজ ভার্সিটিতে ইডেন কলেজে পাঠানোর আগে প্রথমে কোরআন হাদিসের শিক্ষা দিতে হবে যেন তারা ধর্ম থেকে অন্য ধর্মে চলে না যায় খুব ভালো করে বুঝবেন দলাদলি করার জন্য নয় যেই মেয়েটা মুসলমান হওয়ার পরে মন্দিরে গেছে পূজা করেছে নিজের নাম পরিবর্তন করেছে ওর জানাজা করাও যা না করাও তাই ও তো মনে মনে হিন্দু হয়ে গেছে কিন্তু দোষ হলো পিতামাতার আপনার মেয়ে কোথায় কি করতেছে ধর্মের ব্যাপারে উদাসীন কিনা এটা খোঁজ নেওয়ার দরকার আছে না নাই আর এটাই যদি আমরা খোঁজ নিতে চাই কি শিক্ষা দরকার মাদ্রাসা শিক্ষা জোরে বলেন কি শিক্ষা এই জন্য আমরা বলতে চাই মাদ্রাসা শিক্ষা নিয়ে ষড়যন্ত্র আমরা মুসলমান মানবো আমরা একটা কথা বলি
ওদের ক্ষমতা আছে পাওয়ার আছে আমরা ওদেরকে কিছু করতে পারি আর না পারি একটা বিষয় একমত হইছি এই বাংলাদেশে যারা ইসলামের বিরুদ্ধে এদের জানাজা কোনো হুজুরের দ্বারা হবে না জোরে বলেন না কেন আমরা হুজুররা যদি একদল হই ওরা কিছু করতে পারবে পারবে তার বাস্তব প্রমাণ গত 4 বছর আগে এই বাংলাদেশে একজন সব্যসাচী কবি শামসুর রহমান ও যখন মরে গেল মরার আগে বলেছিল যে যখন ফজর নামাজের আযান দেয় মনে হয় বেশ্যা তার খরিদ্দারকে ডাকতেছে নাউজুবিল্লাহ কোন এ মরে যাওয়ার পরে ঢাকা শহরে আমরা সব হুজুর একদল হইছি আর জানাজা কেউ পড়বো না পুলিশ যা থেকে বড় মসজিদের ইমাম আগে বলে চলে গেছে কিন্তু মুয়াজ্জিনকে ধরে নিয়ে গেছে নামাজ পড়ানোর জন্য মুয়াজ্জিন নামাজও পড়াইছে মুয়াজ্জিন নামাজ পড়ানোর পরে আমরা জিজ্ঞেস করলাম এই মুয়াজ্জিন তুমি নামাজ পড়াইলা কেন মুয়াজ্জিন বলছে তো টেনশন করো না পেশাব পায়খানা করে ওযু করিনি দোয়াও পড়িনি বিনে ওযুতে বিনে দোয়াতে মার দিছি তার কারণ হলো ওস্তাদের মার এ জোরে কর ওস্তাদের মার শেষ রাতে তোমরা সারা জীবন হুজুরদের ঘর মটকাবা হুজুরদের জেলে বন্দি করবা মাদ্রাসা বন্ধ করে দেবা আর তোমরা মরার পরে আমরা জানাজা পড়ে জান্নাতে ঢুকে দেব ওই ধান্দা বাদ দাও জোর করে নিয়ে যাবে নামাজ পড়াতে আল্লাহ আকবার বলে চুপ করে থাকবো কোনো দোয়া পড়বো না ফাটা বাটাম এ কথা কোন ওরা মার দেশে প্রকাশ্যে আর আমরা মার দেব গোপনে এ মুসলমানের আলোচনা কি চলবে কারা কারা চলবে হাত উঠান তো দেখে লিল্লাহে তাকবীর আজকের মাহফিল চলছে চলবে গোদাগাড়ির মাহফিল রাজশাহীর মাহফিল কতক্ষণ চলবে সারা রাত সারা রাত নয় ভাই আমার হাতে আর মিনিট 15 20 টাইম আছে এর মধ্যে শেষ হবে আপনাদের কি কষ্ট হচ্ছে রাগ করতেছেন আমি জানতে চাচ্ছি যারা দাঁড়িয়ে আছে এরা কারা এ যুবক ছেলেবেলে এরা কারা এই বসেন বসেন এই জালালি মদিনার গোলামি আমায় দইয়ে এই মোরে মদিনার গোলামি আমায় দইয়ে মাশাআল্লাহ হাই হাই ওরে বাবা তাইরির ভক্ত এখানে আছে সরকার ডিজিটাল দেয়া চলতেছে ডিজিটাল ও আজও করা লাগবে ডিজিটাল কথা কোন ঠিক কিনা কে রে আরা দাঁড়িয়ে আছে আর কোন ঘাট তেরা রে এ ছেলে বলাই বসন্ত দেখি মিছে আর একদিন চাই দেখ আর একদিকে চাই দেখ হাসে জি সবাই বসেন সবাই বসেন আলোচনা চলছে চলছে তারা চিৎকার করে বলেন মুসলিমের জন্য 12টা রাস্তা বানাইছে কে আরো জোরে বলেন এ রাষ্ট্রের মুসলমান গভীর মনোযোগ ওই 12টা রাস্তার মধ্যে মুসা নবী বনী ইসরাইল সম্প্রদায়দেরকে নেওয়ার পরে দৌড়াইতে দৌড়াইতে যখন সাগরের মাঝখানে চলে গেছে ফিরাউন সাগরের ওই পাশে আসার পরে মনে মনে চিন্তা করে দেখে মুসা যেহেতু পার হয়ে যাচ্ছে আমিও পার হতে পারবো আর আল্লাহ শুধু মনে মনে বলতিছে আয় আল্লাহ কি বলতিছে আল্লাহ শুধু মনে মনে বলতিছে আয় মার হবে জাগা মতো মার হবে এই শুনুন বল করে মার হবে আল্লাহর মার আছে না নাই আরো জোরে বলেন আছে